পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে দাউস হাসান নামক আইডিদিকে এক ভাই জানতে চেয়েছেন আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শের অনুসারীদের মতে মহিলাদের মসজিদে ও ঈদগাহে নামাজ পড়া নিষেধ যদি সেখানে ফেতনার সম্ভাবনা থাকে তাহলে কেন বর্তমানে মাহফিলে মহিলাদের আসার জন্য বলা হয় প্রিয় দর্শক এমনিতে তো এই আহলে সুন্নত ওয়াল জামাতের মতে আপনি যেমনটি বলেছেন যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে মসজিদে বা ঈদগাহে মহিলাদের জড়ো হওয়া নিষেধ আর যদি ফেতনার আশঙ্কা না থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে কোনো কোনো ইসলামিক স্কুল অফ থট অনুযায়ী তারা মহিলাদেরকে শর্ত সাপেক্ষে এ সকল ক্ষেত্রে একত্রিত হওয়ার অবকাশ দিয়ে থাকেন তবে যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই যে সেখানে মহিলারা নামাজের জন্য তারা একত্রিত হবে না প্রিয় দর্শক এক্ষেত্রে রসুল সাল আলি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসটি যদি আমরা লক্ষ্য করি তাহলে মহিলাদের মসজিদে গমন এবং মসজিদে জামাতে শরিক হওয়ার বিষয়ে রসুল সাল আলি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি কী ছিল সেটি আমরা স্পষ্টভাবে বুঝতে পারব যেমন এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আনুম্মে হামিদিন ইমরাতি আবি হামিদ আবি আনুম্মে হুমাইদিন

তোমার ঘরের বহিরাংশে নামাজ পড়ার চেয়ে তোমার ঘরের অভ্যন্তর অংশে নামাজ পড়া তোমার জন্য উত্তম আর তোমার ঘরের ভিতরের কোন নির্দিষ্ট অভ্যন্তর ঘরের চেয়েও তোমার একক যেই নির্দিষ্ট একেবারে অন্দর মহলের অভ্যন্তরস্থ যেই ঘর রয়েছে সেই নির্দিষ্ট অন্তরঙ্গ ঘরে নামাজ পড়াটা তোমার জন্য আরো বেশি উত্তম এই কথা রসুল সাল্লাম আলিহাসাল্লাম বলার পরে কলা আমারাত

এবং মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই নামাজ আদায় করেছেন প্রিয় দর্শক সহি হাদিসের মাধ্যমে সহি সনদের মাধ্যমে এই হাদিসটি ইবনে হুজাইমা এবং ইবনে হিব্বান বর্ণনা করেছেন এবং হাদিসের সনদটি সম্পূর্ণ বিশুদ্ধ এবং সহি সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা ব্যর্থহীনভাবে কথা বুঝতে পারি মহিলাদের মসজিদের গমনাগমের বিষয়ে রসুলসল্লাহ আলী হাসানের দৃষ্টিভঙ্গি কি ছিল এখন আপনার এই ভাইয়ের প্রশ্ন হলো যে তাহলে মহিলাদেরকে বিভিন্ন মাহফিলে অথবা তালিমে আসার জন্য বলা হয় কেন প্রিয় দর্শক এই বিষয়টি হলো নামাজ পড়া জামাতের জামাতে জামাত আদায় করার জন্য মসজিদে যাওয়ার ব্যাপারে ইসলামী শরীয়ত তাকে অনুৎসাহিত করেছে বাকি শিক্ষা গ্রহণ করা এলেম হাসিল করা দিন সম্পর্কে জানা এটার ব্যাপারে মহিলাদেরকেও উৎসাহিত করা হয়েছে এবং দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দিন এই এলেম হাসেল করা দিন জানা এটা যেমন পুরুষের কর্তব্য নারীদের জন্য একই কর্তব্য এখানে নারী পুরুষের কোনো বিভেদ নেই কোনো ভেদাভেদ নেই মূলত আল্লাহ রসুল সাল্লামের যুগে মহিলারা আল্লাহ নবীর মসজিদে জড়ো হতেন মূল উদ্দেশ্য নামাজ পড়া ছিল না বরং মূল উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাহ আলিবাসাল্লামের কাছ থেকে এলিম হাসিল করা এবং তালিম গ্রহণ করা সুতরাং বিভিন্ন মাহফিলে অথবা তালিমে মহিলাদেরকে আসতে বলা হয় এটা মূলত এজন্য কারণ মহিলাদের বর্তমানে তালিমের এবং তাদের বিভিন্ন নসিহাত গ্রহণ করার উত্তম কোনো ব্যবস্থা নেই এই মাহফিল এবং তালিমগুলোতে যদি মহিলাদের বাকি সকল শর্তগুলো রক্ষা করে এমন কোনো আয়োজন করা হয় যাতে মহিলাদের পর্দার খেলাফ হবে না এবং মহিলারা সেখানে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করবে না তারা সাজসজ্জা অবলম্বন করবে না এই অবস্থায় কোনো ফিতনার আশঙ্কা যদি না থাকে দিনের বেলায় যদি হয় তাহলে সেই সকল জায়গাগুলোতে নারীরা পর্দা রক্ষা করে একত্রিত হয়ে আলাম একরামের বিভিন্ন নসিহাত তাদের তালিম শ্রবণ করতে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক